ও আলাইকুম আমরা আমাদের পথের ঠিক মধ্য এখানে পুনরতম এসে পৌঁছেছি এখন আছি সুরা কাহাফে আমি আপনাদের সাথে এই সুরার তেইশ ও চব্বিশ নম্বর আয়াত শেয়ার করছি আয়াতটি ইনশাল্লাহ সম্পর্কে যা আপনি আমি হর হমেশাই বলে থাকি আল্লাহ বলেন অর্থাৎ কখনোই কোনো কিছু সম্পর্কে বলবে না ইন সন্দেহ নেই কাজটি আমি আগামীকাল অবশ্যই করব কোনো কিছু সম্পর্কে এরকম বলবেন না বলবেন না যে আমি ভবিষ্যতে এই কাজটি করব বলুন আমি কাজটা করব ইনশাল্লাহ ইয়াসা আল্লাহ অর্থাৎ আল্লাহ যা ইচ্ছে করেন না তা ব্যতীত আমি নিশ্চয়ই কাজটা করব যদি আল্লাহ চান আপনার এভাবেই বলা উচিত আমি কাজটা করব যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন অন্যভাবে বলা যায় আমার কাজটা করার পূর্ণ ইচ্ছা আছে একমাত্র ব্যতিক্রম হতে পারে যদি পরিকল্পনা পরিকল্পনা আমার হতে ভিন্ন হয় আর সেটা আমার নিয়ন্ত্রণে ইনশা আল্লাহ বলার উদ্দেশ্য ইল্লা আইয়সা আল্লাহ যদি আল্লাহ অন্যরকম ইচ্ছা না করেন এখন আমরা যখন ইনশা আল্লাহ বলি আমরা বলি যদি আল্লাহ চান আমি কাজটা করব এরকম ভাবে আমরা এটা পজিটিভ অর্থেও বলি আল্লাহর ইচ্ছা হলেই কাজটা হবে কিন্তু আমি আমার কথা দিলাম অথচ আমরা শব্দটার কি অর্থ দ্বারা করিয়েছি জানেন অনেক সময় আমরা ইনশাল্লাহকে এমনভাবে বলি যখন আমাদের উদ্দেশ্য থাকে এরকম যে সম্ভবত কাজটা আমি করব না এই যে ভাই আপনি কি এই প্রোগ্রামে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি কি সময়ের মধ্যে কাজটা করতে পারবেন ইনশাল্লাহ এভাবে ইনশাআল্লাহ বলার সময় আপনার মনের মধ্যে থাকে যে কাজটি ঠিক সময় শেষ হবে না তাই যে কথার অর্থ হওয়া উচিত ছিল এটা স্বীকৃতি যে ভবিষ্যৎ আমার হাতে নয় আমরা সেটা অর্থ বানিয়ে ফেলেছি আমি এর জন্য দায়ী নই এটা তো ঠাট্টা করা হলো এমনটা কখনোই হওয়া উচিত নয় মুসলিমরা যখন ওয়াদা করে তা তাদের অবশ্যই পূরণ করা উচিত যদি তারা কোনো চুক্তি করে বা যখন তারা কোনো কথা দেয় তাতে তাদের অনর থাকা উচিত তাই যদি আপনি কোনো ওয়াদা করেন তখন এই অর্থে ইনশাল্লাহ বলতে পারেন না যে কাজটা হয়তো আমি করতে পারবো না এরকম কখনোই করবেন না ইনশাআল্লাহ শব্দটিকে এভাবে ব্যবহার করবেন না সর্বাবস্থায় আপনার এটাকে সঠিক অর্থে আর সঠিক বিশ্বাসের সাথে ব্যবহার করা উচিত সেটা কিভাবে সেটি এভাবে বলতে হবে যে এই অনুষ্ঠান মিটিং বা ক্লাসে উপস্থিত থাকার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। একমাত্র আল্লাহর ইচ্ছাই আমার আয়ত্তের বাইরে আল্লাহ যদি চান তো আগামীকাল ঝড় হতে পারে অথবা গাড়ি স্টার্ট নাও নিতে পারে অথবা আমি বিছানা ছেড়ে ওঠার মতো সুস্থ নাও থাকতে পারি কি হতে পারে তা তো আমার অজানা কি হবে তা আল্লাহ জানেন কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটা করব। আপনি যদি নিজের দায়িত্বে গাফলতি করেন কিন্তু যা করবেন বলে কথা দিয়েছেন তা করার পথে আল্লাহ কোনো বাধা রাখেন নাই আর কাজ থেকে বিমুখ হয়ে বলেন আমার মনে হয় আল্লাহ চান নাই যে এই কাজটা হোক তাহলে আপনি জানেন আর আল্লাহ জানেন যে আপনি তার কথা নিয়ে খেলা করছেন এমন কাজ আমাদের কখনই করা উচিত নয় তাই যখন আমরা ইনশাল্লাহ বলি সেটা এটা বোঝানোর জন্য না যে কাজটা হয়তো বা হবে না বরং এটা বোঝাতে যে সব কিছু শেষ পর্যন্ত আল্লাহর হাতেই রয়েছে কিন্তু আমরা আমাদের কথা রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই করব আল্লাহ আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মতো প্রতিদিন ব্যবহার্য শব্দগুলোকে সম্মান করার এবং সঠিকভাবে ব্যবহার করা তাওফিক দান করুন বিশেষ করে ইনশাআল্লাহ শব্দটি যখন এটি আমাদের ভবিষ্যৎ বাধ্যবাধকতা এবং যে প্রত্যাশাকে আমাদের পূরণ করা উচিত তার সাথে সম্পর্কিত বারাকালীলাইকুম আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি الحمد لله ولا اله الا الله